কিন্তু প্রায় 16-17 দিন এখানে থেকে কাজ করেছি, আমরা সবাই ছিলাম 16-17 দিন। সো আজকে আমাদের শুটিং ব্যাক আপ হয়েছে, আজকে আমরা ঢাকা ব্যাক করছি। বুঝতেই পারছেন কিরকম আমরা এক্সাইটেড। সো গাইস, ফাইনালি আমাদের ঘর ভাঙা সংসারের শুটিং শেষ হলো আর আইটেম সংয়ের মাধ্যমে একটা গান বাকি আছে, যদিও এটা লকডাউন কারণে আমরা করতে পারিনি, বাট এটা আমরা লকডাউন পরে করে ফেলবো। আর এখন আমরা চলে যাব আকবর ভাইয়ের কাছে। সো ভাইয়া, ফাইনালি আমাদের আজকে লকডাউন আগে মুভিটা শেষ হলো, একটা গান বাকি আছে যদিও আমরা ঈদের পরে করে ফেলবো বা লকডাউন খুললে করে ফেলবো। সো কেমন লাগলো ফুল জার্নিটা? খুবই ভালো। এবার এই ছবিতে দুইজন নতুন বলতে গেলে তিনজনই, ওরা পুরনো, তারপরও দীপ্তি সাহেবের সাথে আঁচল এবং শিরিন শিলা একদম সমান তালে অভিনয় করেছে এবং দুর্দান্ত অভিনয় করেছে তারা এই সিনেমায়। এবং গানেও আমরা কন্টিনিউতে গানের শুটিং করলাম এবং আঁচলও খুব ভালো করেছে, শিরিন শিলা তো খুবই মারাত্মক কাজ করেছে। আর এই ছবিতে বাকি যারা শিল্পী বিশ্বাস সওদাগর বা বদনাম মিকুয়ার, বাকি যারা এমনকি আমাদের ইচ্ছে দীপ, সবাই খুব ভালো অভিনয় করেছে। সবাই আমার ইউনিটের পক্ষ থেকে, সকল শিল্পী কলা কুশলী যারাই কাজ করেছে, একদম নাচের শিল্পী থেকে ফাইটের শিল্পী থেকে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা আগামীতে আরও ভালো ভালো এগুলো প্রজেক্ট করতে পারি, ভালো গল্প নিয়ে কাজ করতে পারি, ভালো শিল্পী নিয়ে কাজ করতে পারি, ভালো গান উপহার দিতে পারি, ভালো ফাইট উপহার দিতে পারি, এটাই আমি আমার টিমের পক্ষ থেকে আমার এই চাওয়াই পাওয়া থাকবে। ধন্যবাদ সকলকে, আবার দর্শকদেরকে ধন্যবাদ। এখন আমরা চলে যাব নায়িকার কাছে। আর দীপ্তি ভাই তো অলরেডি ঘোষণা করেই দিছে, মানে দ্বিতীয় মুভিতে আপনি আবার আছেন, তো সেটার অনুভূতি বা কেমন লাগলো ফুল টিমের সাথে জার্নিটা, 15-16 দিনের একটা জার্নি? আসলে আমার খুবই ভালো লেগেছে যে এই প্রোডাকশনে কাজ করতে পেরেছি। আমার, আমি বলবো যে আমি অনেক লাকি যে এই প্রোডাকশনে এত ভালো একটা ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। বিশেষ করে ধন্যবাদ আকবর স্যারকে যে স্যার আমাকে এই ছবিতে কাস্টিং করেছে, আর খুব যত্ন সহকারে আমরা কাজটা শেষ করেছি। খুবই ভালো একটা সিনেমা হয়েছে, খুব ভালো একটা ছবি হয়েছে। আর দীর্ঘদিন পর আমার প্রথম ছবি ছিল হিটম্যান, আপনারা সবাই দেখেছেন, আমার একটা আইটেম গান ছিল দ্যাট নো রাশিয়া। সো আমি প্রায় 6 বছর পর এই ছবিতে আমি আইটেম গান করলাম দীপজল ভাইয়ের সাথে, তো খুব ভালো লাগলো এই গানটা করে। দীর্ঘদিন পর একটা নাচের একটা গান করলাম, ধুমধার একটা নাচের গান, দেখে আপনারা খুবই মজা পাবেন, আশা করছি খুব ভালো লাগবে আপনাদের। সো গাইজ, আজকের মতো এখানেই, আর আমাদের ফুল টিম আজকে প্যাক আপ হচ্ছে, আর এখন আমরা সবাই বাসায় যাবো। আমরা কিন্তু প্রায় 16-17 দিন এখানে থেকে কাজ করেছি, আমরা সবাই ছিলাম 16-17 দিন। সো আজকে আমাদের শুটিং প্যাক আপ হয়েছে, আজকে আমরা ঢাকা ব্যাক করছি। বুঝতেই পারছেন কিরকম আমরা এক্সাইটেড, এতদিন কাজ করেছি, সবার প্রতি একটা মায়া কাজ করছে আমাদের, একটা ভালোবাসা বন্ধন হয়ে গেছে, এতগুলো মানুষ, এতগুলো ইউনিটের সবার সাথে ফ্যামিলির মতো করেছিলাম, একসাথে অনেক মজা করেছি, অনেক দুষ্টুমি করেছি, অনেক ভুল ত্রুটি হয়েছে, আশা করছি সবাই আমাদেরকে মাফ করে দেবে, আমার দৃষ্টিতে দেখবে, কিন্তু এত মায়া ত্যাগ করে আজকে আমরা চলে যাবো ঢাকায়, আজকে ফ্যামিলির কাছে ব্যাক করবো। ফাইনালি প্যাক আপ, ফাইনালি প্যাক আপ। Yeah, 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 y